সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নমস্কার, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে পাঠ চার থেকে ছয় আলোচনা করব। আমাদের পাঠ চার থেকে ছয় কী রয়েছে দেখো, আমাদের পাঠ চার থেকে ছয় যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রীমৎ ভগবদ্ গীতা। শ্রীমৎ ভগবদ্ গীতা আমরা দেখি, প্রথমে গীতার বিষয়বস্তু। গীতার বিষয়বস্তু কী রয়েছে, মহাভারতে ভীষ্ম পর্বের অন্তর্গত 25 থেকে 42 নং এই 18টি অধ্যায় একত্রে শ্রীমৎ ভগবদ গীতা নামে পরিচিত। সংক্ষেপে একে গীতা বলা হয়েছে। এখানে মোট 700 শ্লোক বা মন্ত্র রয়েছে, এই জন্য এর আরেক নাম হচ্ছে সপ্তসূত্র। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাককালে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেই উপদেশগুলো শ্রীমৎ ভগবদ গীতা নামে পরিচিত। ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর দুই পুত্র, ধৃতরাষ্ট্রের বড় পাণ্ডু ছোট। কুরু বংশের নাম অনুসারে ধৃতরাষ্ট্রের সন্তানদের বলা হতো কৌরব, আর পাণ্ডুর নাম অনুসারে পঞ্চপাণ্ডবকে বলা হতো পাণ্ডু। কিন্তু একই বংশের হয়েও কি আলাদা আলাদা তারা নামে পরিচিত ছিল। রাজ্য নিয়ে দুপক্ষে যুদ্ধ বেঁধে যায়। সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ স্বয়ং কি এই যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়েছিল। রথ যখন দুপক্ষের সৈন্যের মাঝখানে রাখা হলো, অর্জুন তখন স্বপক্ষে এবং বিপক্ষে আত্মীয় স্বজনদের দেখে যুদ্ধ করতে চাইলেন না। তিনি কি করলেন, মুচড়ে পড়লেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কর্মজ্ঞান এবং ভক্তি সম্পর্কে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ বাণী নিয়েই শ্রীমৎ ভগবদ গীতা রচনা করা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ গীতার যদি উপলক্ষ মাত্র, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো দিয়েছিলেন তা সকলের জন্য। গীতা সকল উপনিষদের সারবস্তু অবলম্বনে রচনা করা হয়েছে, এজন্য জ্ঞান কর্ম এবং ভক্তি এক অপূর্ব সমন্বয় ঘটেছে। এখানে কেবল ধর্মগ্রন্থ হিসেবেই নয়, দার্শনিক গ্রন্থ হিসেবেও শ্রীমৎ ভগবদ গীতা শ্রেষ্ঠতম স্থানে অধিকার করেছে। শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করতে গেলে আমাদের কতগুলো নিয়ম পালন করতে হবে, সেগুলো প্রথমে গুরুকে প্রণাম করতে হবে, তারপর ইষ্টদেব বা পিতৃদেবতাকে প্রণাম করতে হবে, এরপর বিষ্ণু সরস্বতী ব্যাস ব্রহ্মা শিবাদি প্রণাম করতে হবে, তারপর কর্ণ্যাস ও অঙ্গন্যাস করে গীতা পাঠ করতে হবে। তো গীতার মাহাত্ম্য অশেষ। গীতা পাঠ শেষ যথাসময়ে এই মাহাত্ম্য বর্ণনা করতে হবে। গীতার মাহাত্ম্য এখানে একটা উদ্ধৃতি দিয়েছে দেখো, যে সর্বমনিষদ গাভভক্তা গোপাল নন্দন 500 বৎস সুধীর ভক্তা যুদ্ধ গীতা মৃতম। অর্থাৎ সমস্ত উপনিষদ গাভীস্বরূপ, শ্রীকৃষ্ণ দহনকর্তা অর্জুন স্বয়ং ভগবান এবং গীতামৃত দুগ্ধস্বরূপ, সুদীজনেরা এই অমৃত পান করে। আমরা শুনলাম যে গীতা আসলে কি, গীতার বিষয়বস্তু। এবারে আমাদের পাঠ পাঁচ রয়েছে শ্রীমৎ ভগবদ গীতার চতুর্বর্ণ। এখানে শ্রীমৎ ভগবদ গীতায় আমরা কয়েকটি বিষয় রয়েছে, একটি হচ্ছে চতুর্বর্ণ, কর্তব্য পালন, সাম্য ও ভক্তি। এখানে দেখো যে আমরা প্রথমে পড়ব চতুর্বর্ণ। আসলে আমরা যে যে বর্ণে জন্মগ্রহণ করি আসলে কি সেটাই তার বর্ণ, তা নয়। আমরা এখানে গীতার আলোকে দেখব, ভগবান মানুষকে সমানভাবে সৃষ্টি করেছেন, তারও সৃষ্টি সমাজে চারটি বর্ণ রয়েছে, যে সেসব হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রহ্মজ্ঞানী জ্ঞানী ব্যক্তি হচ্ছেন ব্রাহ্মণ, যিনি সৎগুণ দ্বারা প্রভাবিত। শাসক হিসাবে যুদ্ধকারী সম্প্রদায়যুক্ত ব্যক্তি হচ্ছেন ক্ষত্রিয়, তিনি রজগুণ দ্বারা প্রভাবিত। তারপর বলেছি ব্যবসায়ী সম্প্রদায়ভুক্ত ব্যক্তি হচ্ছেন বৈশ্য, যিনি রজ ও তমগুণ দ্বারা প্রভাবিত। শ্রমজীবী সম্প্রদায়ভুক্ত ব্যক্তি হচ্ছেন শূদ্র, যিনি তমগুণ দ্বারা প্রভাবিত। এই যে বর্ণ বিভাজন, এইটি কিন্তু জন্মভেদে নয় কর্মভেদে, যে যেমন কর্ম করে তার বর্ণ সেই অনুযায়ী হয়। এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতায় বলেছেন, চতুর্বর্ণ ময়াদৃষ্টং গুণকর্ম বিভাজন। এখানে বলা হয়েছে অর্থাৎ প্রকৃতি গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি। ব্রাহ্মণের সন্তান হলেই সে একজন ব্রাহ্মণ হবে এমনটি নয়, সৎ
শত গুণ প্রভাবিত কোন শূদ্রের সন্তানও ব্রাহ্মণ হতে পারে, আবার কোন ব্রাহ্মণের সন্তানও তমগুণে প্রভাবিত হলে সে শূদ্র নামে পরিচিতি লাভ করতে পারে। সুতরাং বলা হয়েছে, জাতিভেদ নয়, বর্ণভেদ বংশগত, গুণও বংশগত নয়, গুণগত ও কর্মগত। তাহলে আমরা দেখলাম যে চতুর্বর্ণ আমরা নির্ধারণ করতে পারি গীতার শিক্ষা অনুযায়ী, যে তার গুণগতই তার হচ্ছে সে ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র। আমরা পরে যাব কর্তব্যপরায়ণ। কর্তব্যপরায়ণ কি? যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কিন্তু যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু ভগবান তাকে কর্তব্য সম্পর্কে জ্ঞান দান করেছে, যে যা কিছু করা হয় তাই কর্ম, আর যে সকল কর্ম দ্বারা অবশ্যই তাই কর্তব্য, আর কর্তব্য কর্ম নিষ্পন্ন করাই হচ্ছে কর্তব্য পালন। শ্রীমৎ ভগবত গীতায় কর্তব্য পালনকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই কর্তব্য পালন করতে গিয়ে নিষ্কামভাবে, অর্থাৎ যে কোনো ফলের আশা না করে কর্তব্য করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ্যে তব অধিকার, কর্মফলে নয়, ফল আশা ত্যাগ করো, কর্ম যেন নয়। তাহলে কি যে তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম অর্থাৎ কর্তব্য কর্মই ধর্ম। তুমি ক্ষত্রিয়, যুদ্ধের মাঠে যুদ্ধ করাই তোমার ধর্ম, আসক্তিহীনভাবে যুদ্ধ করো, তাহলে সুফল পাবে। তুমি যুদ্ধ না করলে তোমার ধর্ম নষ্ট হবে, কেননা স্বস্ব ধর্ম সম্পাদন করাই হচ্ছে ধর্ম। শ্রীমৎ ভগবদ গীতায় আরও বলা হয়েছে, স্বধর্ম মোহি চাবেক্ষণং বিকম্পিত তুর্মহসি ধর্মাধি যুদ্ধা চে সানত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অর্থাৎ তোমার নিজের কুলগত ধর্মের দিক বিচার করলেও কি মৃত্যু হয়ে তোমার বিচলিত হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে অধিক মঙ্গলজনক আর কিছুই নয়। সুতরাং আমাদের কি করতে হবে? কর্তব্য করতে হবে। এখানে বলা হয়েছে ছাত্রায়ণ অধ্যায়ন তপ, ছাত্রের অধ্যয়ন করাই হচ্ছে তপস্যা বা কর্তব্য। সাম্যক সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সাম্যক আসলে কি? সাম্যক বা সমত মানে সমান, সকলকে সমান দেখা, নাম সম্য চেতনা। সকল জীবের মধ্যে ঈশ্বর সমানভাবে বিরাজমান, সুতরাং জীবের এই সমতা দৃষ্টিতে দেখা এবং সমতাপূর্ণ আচরণ করা এরই নাম সাম্যক। তাহলে শ্রীমৎ ভগবত গীতায় বলা হয়েছে, সর্ব বিষয়ে সকলের প্রতি যার আচরণ সমতাপূর্ণ তিনি শ্রেষ্ঠ। সমদর্শী সর্বভূতে আত্মাকে দেখেন এবং আত্মা সর্বভূতকে দেখেন। এর অর্থ হল সমদর্শী সকল জীবকে নিজের মতো মনে করে এবং নিজেকে সকলের সঙ্গে মিলিয়ে দেখেন। সকলকে সমদৃষ্টিতে দেখব। শ্রীমৎ ভগবত গীতা থেকে আমরা সাম্যক সম্পর্কে এই শিক্ষা পাই। মানে ভক্তির কথা বলে এসে, ভক্তি ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা, ভক্তি ভালোবাসাই হচ্ছে ভক্তি। আর ভক্ত ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে, তার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে। তাই বলা হয়েছে, ভক্তি হচ্ছে ভক্ত ও ভগবানের মধ্যকার মিলন সেতু। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্ত কামনা বাসনা মুক্ত হবে আর সমস্ত কর্মের ফল ঈশ্বরের প্রতি উদ্দেশ্যে নিবেদন করবে। যিনি যেভাবে ভগবানের আত্মনিবেদন করবে, তার অন্তরে ভক্তি জন্মে এবং ভক্তিতেই মুক্তি লাভ হয়। আমরা পরের যে আমাদের পাঠ ছয় রয়েছে, সেটা হচ্ছে জীবন চরিত্র গঠনে শ্রীমৎ ভগবদ গীতার শিক্ষা। এখানে ভগবান বারবার পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। কেন? যে যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্ম অভ্যুত্থান ঘটে, তখনই সাধুদের পরিত্রাণ এবং দুষ্টদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর অবতার যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। এজন্য গীতায় বলা হয়েছে যে আত্মার ধ্বংস নেই, দেহের ধ্বংস আছে। কি আত্মা নতুন দেহ ধারণ করে, পুরাতন দেহ ত্যাগ করে। শ্রীমৎ ভগবত গীতার শিক্ষা, মৃত্যুকে জয় না করে ভালো কাজে এগিয়ে যাওয়ার সাহস জোগায়। গীতায় আরও বলা হয়েছে, শ্রদ্ধাবান ও সংযমী ব্যক্তি জ্ঞান লাভ করতে সমর্থ হন, অনাসক্ত কর্মযোগী মোক্ষ লাভ করেন, জ্ঞানী ভক্ত ঈশ্বরের হৃদয়ে ঈশ্বরকে হৃদয়ে অনুভব করেন,
এই বিশাল বিশ্বে যা কিছু আছে সব ঈশ্বরের মধ্যে বিরাজমান। তাহলে কি গীতার কথায় আমরা শ্রদ্ধা এবং সংযমী হব, তাহলে আমরা কি জ্ঞান লাভ করতে পারি, জাগতিক বিষয়ের প্রতি নির্মোহ হওয়ার প্রেরণা পাই, এই অনুযায়ী কি কাজে প্রবৃত্ত হই, অর্থহীন গতানুগতির পথ পরিহার করে ঐশ্বরিক তত্ত্বের মর্মার্থ বোঝার চেষ্টা করি। সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্গত। সর্বপ্রকার ভেদ বুদ্ধি দূর করে সকলকে ভালোবাসতে চেষ্টা করি। যে যে ভাবে বা যে পথে ঈশ্বরকে ডাকতে চায় ডাকতে পারে, ঈশ্বর সেভাবেই তার ডাকে সাড়া দেন। এটাই হচ্ছে সর্বধর্ম সমন্বয় মর্মবাণী। গীতায় জ্ঞানের কথা বলা হয়েছে, জ্ঞান কর্ম ও ভক্তির সমন্বয় করা হয়েছে। জ্ঞানের আলোকে মনকে আলোকিত করতে হবে, তার জন্য কর্ম করতে হবে, এ কর্ম হবে নিষ্কাম, আর সমস্ত নিষ্কাম কর্মের ফল ভগবানে অর্পণ করতে হয়, একেই বলে ভক্তি। এই তিনের সমন্বয়ে জীবন পথে চলতে হবে। সুতরাং গীতার বাস্তব জীবনে কিভাবে চলতে হবে সেটি পথ দেখানো হয়েছে। সমগ্র সামগ্রিক বিচারে আমাদের জীবন আচরণে শ্রীমৎ ভগবদ্ গীতার শিক্ষা গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, দেখো বাড়ির কাজ। বাড়ির কাজ জ্ঞান কর্ম ভক্তি, জ্ঞান কর্ম ও ভক্তি ভালোভাবে পড়ে প্রশ্নটির উত্তর লেখার চেষ্টা করবে। কর্ম জ্ঞান কর্ম ও ভক্তি যোগের এক অপূর্ব সমন্বয় হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা। এই প্রশ্নটার উত্তর লেখার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, নমস্কার।